প্রতিদিন প্রায় আট ঘন্টা কাজ করেও পিএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে শরীফ মিয়া ভাসান টেকের একটি বস্তির ছোট একটি ঘরে মা ও দুই বোনকে নিয়ে থাকে শরীফ আমাদের মার বাবার মধ্যে কিছু ঝগড়া ছিল এবং আমরা যখন আমার আম্মু ডাকা আসে মা অনেক কষ্ট করে আমাদের বলে করতে চাচ্ছেন এবং আমরা করতেছি কিন্তু আরও অনেক কিছু অসুবিধা হচ্ছে মা গার্মেন্টসে চাকরি করলেও তার একার আয়ে চলে না সংসার তাই পরিবারের খরচ চালাতে মুদির দোকানে কাজ করতে হয় তাকে মুদির দোকান ওই পড়ার শেষে যখন আমরা সকালবেলা ক্লাসে যেতাম ক্লাসের শেষে যা কাজ করতাম আবার রাত্রে আসতাম রাত্রে আসার ওই জায়গা থেকে কাজ করতাম রাত্রে যখন আসতাম আইসা সকালবেলা ওইটা আবার পড়ালে শুরু করতাম দিনে কাজ করে পড়াশোনা তেমন সময় পায় না শরীফ যখন আমাদের পরীক্ষা শুরু হয় তখন মসজিদে গিয়ে কন্টিনিউ করতে হয় এবং এবং তখন রাত জেগে এবং অনেক রাজ্যে জেগে পড়তে পড়ালে করতে হয় সবাই যখন খেলতে যায় তখন কাজে ছুটতে হয় তাকে যখন স্কুল ছুটি হয় সবাই আমার সকল বন্ধুরাই খেলাধুলা করে এবং মাঠে যায় তারা তারা আমাকে ডাক দেয় যে চল যাই কিন্তু আমি যাইতে পারি না কারণ আমার দোকানে যাইতে হয় প্রতিদিন স্কুল ছুটি হলে আমরা এখানে খেলতে আসি কিন্তু ও মোদির দোকানে কাজ করে ও আমাদের সাথে ঠিক মতন খেলতে আসতে পারে না বড় হয়ে শেখ মুজিবুর রহমানের মতো দেশপ্রেমিক নেতা হতে চায় শরীফ আমার স্বপ্ন একটাই আমি বাংলাদেশের সবার পাশে যাইতে চাই এবং নেতা হতে চাই এবং শেখ মুজিবুর রহমানের স্বপ্ন আমি পূরণ করতে চাই লেখাপড়া করছে দেখতে পারি না বলে তারা আমরা এমনই দেশের আনাচে কানাচে চড়িয়ে ছিটিয়ে আছে ফরিদরা আর একটু সহযোগিতায় দিতে পারে তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার সুযোগ সাগরকে ইসলাম মিনহা হ্যালো নিউজ টোয়েন্টি ফোর ডট কম মিরপুর ঢাকা